নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রামান কুকিং চ্যানেলের আরও একটি নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকের বানাতে চলেছি একদম নতুন ধরনের একটি রান্না। আজকে গোটা মশলা দিয়ে চিকেন কারি বানিয়ে দেখাবো আমি। অনেকেই রান্না করার সময় মশলা বাটতে সমস্যা হয় বা বাটার সময় থাকে না, সেই জন্যই আজকের এই পদ্ধতিটা আমি ব্যবহার করেছি। দেখুন, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি আলু, আমি এখানে 2 পিস আলু ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি টমেটো, টমেটোটা আমি 2টো ভাগ করে নিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটু ডুমো করে কাটা পেঁয়াজ আর গোটা রসুন। এবার দিয়ে দেবো একটু গ্রেট করা আদা। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, আজকে সব কিছুই গোটা গোটা ব্যবহার করব। দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা, থেঁতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন লঙ্কার গুঁড়োটা দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি গুঁড়ো লঙ্কাটা খুব কম পরিমাণে দিলাম। এখানে দিয়ে দেব তেজপাতা, গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গোটা জিরে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি পুরো মশলাগুলো সব একসঙ্গে চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব। একটু সময় ধরে মাখাবেন, যে যত পরিমাণে সময় দিয়ে মাখাবেন তত টেস্টি হবে চিকেনটা। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমার মশলাগুলো চিকেনের সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি এইভাবে আধা ঘন্টা প্রায় রেখে দেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অল্প পরিমাণেই দিচ্ছি আমি এখানে, কারণ আমি চিকেনের সঙ্গে মশলা মাখানোর সময় তেল ব্যবহার করেছি, তাই আমি এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। এবার দিয়ে দেব একটু চিনি, তেলের উপরে দেব। চিনিটা একটু লাল করে নেব। আমি এভাবে চিকেন করলে খুব টেস্টি আর সুন্দর হয়, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন, আমার চিনিটা লাল হয়ে উপরের দিকে উঠে আসছে। এই সময় আমি চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
এভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আর ঢাকা খুলে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে যাতে মশলাটা তলায় না ধরে যায়। দেখুন আমার চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করতে হবে। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরো কিছুক্ষণ এইভাবে রান্না করতে হবে। দেখুন আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি মশলা ধরা জলটা খুব সামান্য পরিমাণে জল নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আমি উপর থেকে ধনে পাতা কিছু ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। প্লিজ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখুন যাতে আমার চ্যানেলটি আরও অনেক ভিডিও ছাড়তে পারে, আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। প্লিজ আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।